আগে বলুন তো এমন একটা সরকার যে বিপদে মানে করোনার মতন বিপদ ভারতবর্ষে কেন পৃথিবীতে আসেনি তো আগে সেই সময় আমাদের মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে শুধু কলকাতায় বসে থাকেনি সে আমি ছিলাম সঙ্গে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ঘুরে দেখেছে যে হসপিটাল ঠিক আছে কি নেই বেড যথেষ্ট আছে কি নেই ওনারও তো বয়স হয়েছে আমরা আমাদের বাবা মাকে বাইরে পাঠাইনি আমি পাঠাইনি আমার বাবা মাকে আমাদের ভয় ছিল কি বাবা মা যদি বাইরে যায় এই বয়সে তাদের যদি করোনা হয় তাহলে মারা যাবে কিন্তু দিদি মৃত্যুকে ভয় পায়নি দিদি রাস্তায় নেমেছে দেখেছে মানুষ ভালো আছে কি নেই হসপিটাল চিকিৎসা ভালো হচ্ছে কি নেই দেখেছে গ্রামে গঞ্জে মানুষ ভালো আছে কি নেই দেখেছে শ্রমিক বন্ধুরা বাড়ি ফিরেছে কিনা সেটা দেখেছে তাহলে ভোট আমি কেন দেব না কেন আমি তার জন্য ভোট চাইতে আসবো না আমি আপনাদেরকে রাজনীতি বোঝাতে আসিনি আমি শুধু এটুকু বলতে এসেছি যে যারা মানুষকে নিয়ে ভাববে যারা বাংলাকে নিয়ে ভাববে তাকেই ভোটটা দেওয়া উচিত এবারে চলে আসি আজকে রাজনীতি একদম অন্যরকম হয়ে গেছে আমি যখন 2014 তে ছিলাম যখন প্রথমবার এসেছিলাম তখন এত খারাপ ছিল না মানে খারাপ না মানে এত এরকম ছিল না আজকে রাজনীতি একদম ঊর্ধ্বে চলে গেছে আজকে ধর্ম নিয়ে রাজনীতি সবচেয়ে বেশি হচ্ছে আমি বুঝে উঠতে পারিনি এই রাজনীতিটা এই ইলেকশনটা কিসের জন্য হচ্ছে যে মন্দির বানানোর জন্য হচ্ছে না মানুষকে মানুষের জন্য উন্নয়ন করার জন্য হচ্ছে আমি খুঁজে উঠতে পারিনি বা বুঝে উঠতে পারিনি আমি একটাই অনুরোধ করবো আপনার যাকে ইচ্ছা ভোট দিন এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার কিন্তু মাথায় রাখবেন যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের হাতটা শক্ত করবেন না না হলে আমাদের দেশে শুধু মন্দির থাকবে বা মসজিদ থাকবে না কোনো হসপিটাল হবে না কোনো স্কুল হবে না রাস্তা হবে না কিছু হবে আপনাদেরকে শুধু আপনার না আপনাদের ছেলে মেয়েরা ভবিষ্যৎটা ঠিক করতে হবে কার হাতটা আপনারা শক্ত করতে চান শুধু বাংলায় নয় মন্দির থাকবে বা মসজিদ থাকবে হসপিটাল ভুলে যান রাস্তাঘাট ভুলে যান স্কুল কলেজ সব ভুলে যান পড়াশুনো শিক্ষা বিকাশ সব ভুলে যান রামের নাম নিয়ে ভোট চাইতে আপনারা দেবেন বা রহিমের নাম নিয়ে ভোট চাইতে এলে আপনারা দেবেন আপনার প্রশ্ন করতে ভুলে যাবেন আরে দাদা রাম রহিম পরে হবে আপনারা বলুন আপনারা কি কি করবেন আমাদের জন্য আপনারা কি পেট্রোলের দাম কমাবেন আপনারা কি গ্যাসের দাম কমাবেন আপনারা কি তেলের দাম কমাবেন তরকারি দাম কমাবেন করবেন না তো তাহলে আমরা জানি কাকে ভোটটা দিতে হবে সিম্পল আমি কাউকে ছোট করে নিজেকে বড় করতে চাই না বা আমার পার্টিকে বড় করতে চাই না আমি শুধু কাজে নিরীক্ষে আপনাদের কাছে এসছি কে আমাদের দল গত 10 বছরে কাজ করেছে ভুল হয়েছে অনেক সময় ভুল হয়েছে আমি বলছি না কে কোনো দল 100% ভালো কিন্তু তার মধ্যেও যেই কাজটা আমাদের সরকার গত 10 বছরে করেছে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি গত 70 বছরে আমাদের রাজ্যে সেই কাজগুলো করা হয়নি আজকে আপনার রাজনীতি অনেক বেশি বোঝেন আমার শুধু 5-6 বছর হয়েছে আমি রাজনীতি বুঝি না আমি শুধু দেখি কলকাতা থেকে বাড়ি থেকে আসার সময় আমার রাস্তা পেলাম কিনা এই করোনার সময় হসপিটালে বেড ছিল কিনা স্কুল হচ্ছে কিনা সুপার স্পেশালিটি হসপিটাল হচ্ছে কিনা চাকরি হচ্ছে কিনা চাকরি আরো হলে আরো ভালো হয় ডেফিনেটলি ভালো হয় উন্নয়ন তো ভালোর কোনো শেষ নেই আমি বলি যে আমি স্কুল করেছি কিন্তু আরো স্কুল হলে ভালো হয় অফকোর্স ভালো হয় ভালো কোনদিনও শেষ হয় না কিন্তু খারাপকে শেষ করতে হবে যারা খারাপ কাজ করছে তাদেরকে বন্ধ করতে হবে যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে তাদেরকে আবার ফেরত পাঠিয়ে দিতে হবে এইটুকু বলতে এসেছি।